বড় সুখবর, রান্নার গ্যাসের সাথে আধার লিঙ্ক নিয়ে। তাড়াহুড়ো করে গ্যাসের সাথে আধার লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে বিরাট আপডেট আপনাদের জন্য। এলপিজি গ্যাসের কেওয়াইসি করার শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট বলা হয়েছিল 31 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু এই সময় আপনাদের জন্য আরো বাড়িয়ে দিয়েছে, যেন আপনাদের কোনো রকম সমস্যা না দাঁড়ায়। সারা দেশ জুড়ে বড় সড়ো সুখবর দেওয়া হলো, তবে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। তাড়াহুড়ো করে এলপিজি কেওয়াইসি করার কত তারিখ পর্যন্ত আপনাদের জন্য লাস্ট ডেট বাড়ানো হয়েছে। বিনামূল্যে গ্যাসের আধার লিঙ্ক করার সময়সীমা সমস্তটা জানাবো, কাদের করতে হবে কাদের করতে হবে না, প্রত্যেকটা আপডেট আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন। চলুন সমস্যাটা দেখে নিচ্ছে। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 31 ডিসেম্বরের পরেও রান্নার গ্যাসের সংযোগ বায়োমেট্রিক করানো যাবে। দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বর লাস্ট ডেট বলা হয়েছিল, কিন্তু এবার বাড়িয়ে দিয়েছে সময়। কত তারিখ পর্যন্ত সমস্ত কিছু জানানো হয়েছে, অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। এ নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। বিপিসিএল এর দুর্গাপুর বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। ফলে বায়োমেট্রিক করানোর জন্য জেলায় জেলায় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি অনেক কমবে বলেই মনে করা হচ্ছে। তো 31 ডিসেম্বরের পরও আপনারা আধার লিঙ্ক করতে পারবেন গ্যাসের সঙ্গে। তো এ নিয়ে কিন্তু তাড়াহুড়ো করে আপনাদের গ্যাসের কেওয়াইসি করার কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে সময় মতো করতে পারবেন। প্রসঙ্গত গ্যাস ডিলারদের একাংশের তরফেই প্রথমে বলা হয়েছিল ভর্তুকি চালু রাখতে 31 ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে হবে। মাত্র কয়েকদিন সময়সীমা থাকায় উপভোক্তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। গ্যাস ডিলারদের অফিসের সামনে রোজেই লম্বা লাইন পড়ছে, আর হুড়োহুড়ি হবারই কথা, কারণ 300 টাকা করে গ্যাসের ভর্তুকি ঢুকছে। তার সাথে সাথে জেনারেল গ্যাসেদেরও কিন্তু একটা ন্যূনতম পরিমাণের ভর্তুকি দেওয়া হয়ে থাকে, যেন গ্যাসের ভর্তুকি বন্ধ না হয়, তার জন্য কিন্তু সবাই হুড়োহুড়ি করছে। আবার অনেকে এটাও মনে করছে গ্যাসের সঙ্গে এই আধার লিঙ্ক না করলে, অর্থাৎ বায়োমেট্রিক না করলে তাদের গ্যাস দেওয়া হয়তো বন্ধ করে দেবে। এমন কিন্তু না, আপনি যদি গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক নাও করেন, সময় পার হয়ে গেল, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, গ্যাস আপনি পাবেন, কিন্তু ভর্তুকিটা পেতে সমস্যা হবে। বৃদ্ধ বৃদ্ধারা শীতের সকাল থেকে লাইনে দাঁড়াচ্ছেন, তা নিয়ে উপভোক্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। অবশেষে সেই সময়সীমা না থাকার খবরে উপভোক্তাদের মধ্যে স্বস্তি মিলল। মাত্র কয়েকদিনের সময়সীমা থাকায় এক শ্রেণীর ডিলার ফায়দা তুলছিল বলে অভিযোগ উঠেছে। তারা গ্রাহকদের গ্যাসের পাইপ নিতে বাধ্য করছিলেন, কিন্তু কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক তরফে সাফ জানানো হয়েছিল যে কাউকে জোর করে পাইপ বিক্রি করা যাবে না। এই যে গ্যাসের আপনাদের আধার লিঙ্ক, সেটা কিন্তু পুরোপুরি বিনামূল্যে, অর্থাৎ এক কথায় ফ্রি, ঠিক আছে? তো কোনো রকম টাকা দিতে হচ্ছে না। আপনাকে যদি কেউ জোর করে গ্যাসের পাইপ গোছাও, সেটাও কিন্তু পারবে না, পুরোপুরি কিন্তু এখানে মেনশন করে দিয়েছিল, আমি আপনাদের কিন্তু একটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। তবে যাদের পাইপ 5 বছরে পুরনো হয়ে গেছে, নিরাপত্তার স্বার্থে তা বদল করা উচিত, কিন্তু আপনাকে জোর করে ডিলার সেটা বিক্রি করতে পারবে না। আপনি যদি চাইছেন তাহলে নিতে পারেন, আদারওয়াইজ আপনি যদি না চাইছেন যে নেবেন না, সেক্ষেত্রে আপনাকে জোর করতে পারবে না, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু জানানো হয়েছে। বিপিসিএল এর দুর্গাপুরের বিভাগের ম্যানেজার তমগ্ন ত্রিপাঠী বলেন, গ্রাহকরা 31 ডিসেম্বরের পরও বায়োমেট্রিক করতে পারবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আপাতত সময়সীমা অনির্দিষ্টকাল। তো দেখতে পাচ্ছেন সময়সীমা অনির্দিষ্টকাল, তো সেটা জানুয়ারির পর্যন্ত হতে পারে, ফেব্রুয়ারিও হতে পারে, বা 2024 সাল পুরোটাই হতে পারে। এবার লাস্ট ডেট এখনও পর্যন্ত ঘোষণাই হয়নি, সুতরাং আপনাদের কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। আপনারা এখন 31 ডিসেম্বর পার হয়ে গেলেও নতুন বছরেও কিন্তু আপনারা আপনাদের গ্যাসের সঙ্গে আধার বায়োমেট্রিক, অর্থাৎ আধার লিঙ্ক করতে পারবেন। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এছাড়াও কোনো গ্রাহকেই পাইপ কিনতে বাধ্য নন, তবে পাইপ পুরনো হলে তার নিজেদের স্বার্থে বদলানো উচিত। শক্তিগড়ের গ্যাস ডিলার রাজীব ভৌমিক বলেন, গ্রাহকরা বাড়িতে বসেও অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক করতে পারেন, এছাড়া আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছি, গ্রাহকরা নিজেদের সময় মতো এসে বায়োমেট্রিক করতে পারেন। তো আপনি সেই ক্যাম্পে গিয়েও করতে পারবেন, বা আপনি সেই গ্যাস অফিসে গিয়েও করতে পারবেন, বাড়িতে বসেও করতে পারবেন। কীভাবে বাড়িতে বসে অ্যাপের মাধ্যমে করতে হয় তা নিয়ে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চ্যানেলে ভিজিট করলেই কিন্তু দেখে নিতে পারবেন যে কী করে বাড়িতে বসে আপনি আপনার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক করতে পারবেন, অর্থাৎ আধার লিঙ্কটা করে নিতে পারবেন অনায়াসেই, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রচুর মানুষ কিন্তু এ নিয়ে টেনশনে রয়েছে যে 31 তারিখ তো চলে এসেছে, আমরা যদি গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করি তাহলে আমাদের গ্যাসটা হয়তো বন্ধ হয়ে যাবে, বা ভর্তুকিটা বন্ধ হয়ে যাবে। তো এমন কোনো কিছুই হচ্ছে না, আপনাদের গ্যাসও দেওয়া হবে এবং আপনারা ভর্তুকিও পেয়ে যাবেন, ঠিক আছে? তবে সবথেকে বড় বিষয় যেটা, এবং সবথেকে বড় আপডেট যেটা, 31 ডিসেম্বরে আপনাদের সময়সীমা শেষ হচ্ছে না, অনির্দিষ্টকালের জন্য এখনও পর্যন্ত আপনাদের এই কাজ করা হবে। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। এখান থেকে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। আপনি গ্যাসের কেওয়াইসি কি করে ফেলেছেন না এখনও পর্যন্ত করেননি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
করবেন, অনলাইনে করতে চাইলে ভিডিও দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে কাদের KYC করতে হবে, কাদের করতে হবে না। তো যারা ভর্তুকি পেতে চাইছেন তাদের KYC করতে হবে, যারা ভর্তুকি পেতে চাইছেন না তাদের KYC না করলেও চলবে। তো এখান থেকে বুঝতে পারছেন এ নিয়ে ভিডিও দেওয়া আছে একটা, আরও ডিটেলসের সঙ্গে চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন।